নকল পুলিশে ট্রাক চালকক ধন দাবী করতে ঘটনাস্থলীত হাজির আসল পুলিশ। তার পছতে এই দশা হল তিনটা নকল পুলিশ। ধরা পড়ার পাছতো জমি নগল গাড়িত পুলিশের স্টিকার মারি ধন দাবী করবলে অহা নকল পুলিশের লোকর লগত এক্সটর্শন করিব গৈছো আর যেটা ধরি হওয়া আনা হয়েছে তোর যদি এফআইআর দিব আছে গাড়িখন লই পেলায় সমজা ইমান যদি উদ্দেশ্য ভাল আছিলে এটা থানাত সমজাব লাগিছিলে নহলে ইয়াত বঙাইগাঁওর ঘটনা ভয়ের গছর ডাল কঢ়িয়া ট্রাকখন আগুচি ধরেছিল সাতজন ওজন করবলে ট্রাকখন কাটা তুলতেই নিজকে পুলিশের মানুষ বলে চিনাকি দিয়ে সাতটা নকল পুলিশে কাঢ়ি লৈছিল নথি পত্রর গাড়ি বন বিভাগের লোকর সম্মুখতে এই কাণ্ড সংঘটিত করেছিল নকল পুলিশ। এখন অচিনাক্ত বলেরো গাড়িয়ে আহি পেলায় এখন ট্রাক আবদ্ধ করে ড্রাইভারক অল্প দাবি ধমকি দিয়ে চাবি পাত আর কাগজপত্র নিয়ে আর নিজকে এন্টি করাপশন ফ্রন্ট বলে একটা অর্গেনাইজেশনের সদস্য বলে কয়। সেই খবরটা পয়ার পিছত থানা যেটা ড্রাইভারজনে জানালে হারুণ খান বলে ড্রাইভার থানা জানালে যে এনেকা একটা ঘটনা হয়েছে তেতিয়া আমার আইসি নর্থ বঙাইগাঁও তৎপর হয়ে তদন্ত করে নিশার ভিতরতে ছয়জন দুর্বৃত্ত লগতে যখন গাড়ি ব্যবহার হয়েছিল গাড়িখনও আমি রিকভার করলো। পুলিশের স্টিকার মরা এখন বলেরত আহিছিল সাতটা নকল পুলিশ, দুটা আহিছিল এখন বাইকত। পাছে ট্রাকর চাবি আর নথিপত্র লৈ পলুয়ার পূর্বে আসল পুলিশে হাতে লুতে ধরিলে তিনটা নকল পুলিশ। ধরা পড়া নকল পুলিশ কেটার নাম ক্রমে বাপন দেবনাথ, শ্যামলা বসুমতারি আর নিরঞ্জন দেবনাথ। এন্টি করাপশন কে লোক বনে থে আর ইনোনে তুরন্ত আমারা চাবি আর পারমিট আমারা আর ও লে লিয়া আমারে পাস সে ইনোনে। বঙাইগাঁও রাজপথত ধন দাবি করে পলাই থাকা চারিটা নকল পুলিশক বিচারি এতিয়াও অভিযান চলাই আছে আরক্ষী। বঙাইগাঁওর পৰা উপানন্দ শর্মা, রিপোর্ট 18 অসম। নকল পুলিশে ট্রাক চালকক ধন দাবি করতেই ঘটনাস্থলীত হাজির আসল পুলিশ। তার পছতে এই দশা হল তিনটা নকল পুলিশ। কিন্তু ধরা পড়ার পাছতো জমি নগল গাড়িত পুলিশের স্টিকার মারি ধন দাবি করবলে অহা নকল পুলিশের লোকর লগত এক্সটর্শন করিব গৈছো আর যেটা ধরি হওয়া আনা হয়েছে তোর যদি এফআইআর দিব আছে গাড়িখন লই পেলায় সমজা ইমান যদি উদ্দেশ্য ভাল আছিলে এটা থানাত সমজাব লাগিছিলে নহলে ইয়াত বঙাইগাঁওর ঘটনা ভয়ের গছর ডাল কঢ়িয়া ট্রাকখন আগুচি ধরেছিল সাতজন ওজন করবলে ট্রাকখন কাটা তুলতেই নিজকে পুলিশের মানুষ বলে চিনাকি দিয়ে সাতটা নকল পুলিশে কাঢ়ি লৈছিল নথি পত্রর গাড়ি বন বিভাগের লোকর সম্মুখতে এই কাণ্ড সংঘটিত করেছিল নকল পুলিশ। এখন অচিনাক্ত বলেরো গাড়িয়ে আহি পেলায় এখন ট্রাক আবদ্ধ করে ড্রাইভারক অল্প দাবি ধমকি দিয়ে চাবি পাত আর কাগজপত্র নি আর নিজকে এন্টি করাপশন ফ্রন্ট বলে একটা অর্গেনাইজেশনের সদস্য বলে কয়। সেই খবরটা পয়ার পিছত থানা যেটা ড্রাইভারজনে জানালে হারুণ খান বলে ড্রাইভার থানা জানালে যে এনেকা একটা ঘটনা হয়েছে তেতিয়া আমার আইসি নর্থ বঙাইগাঁও তৎপর হয়ে তদন্ত করে নিশার ভিতরতে ছয়জন দুর্বৃত্ত লগতে যখন গাড়ি ব্যবহার হয়েছিল গাড়িখনও আমি রিকভার করলো। পুলিশের স্টিকার মরা এখন বলেরত আহিছিল সাতটা নকল পুলিশ, দুটা আহিছিল এখন বাইকত। পাছে ট্রাকর চাবি আর নথিপত্র লৈ পলুয়ার পূর্বে আসল পুলিশে হাতে লুতে ধরিলে তিনটা নকল পুলিশ। ধরা পড়া নকল পুলিশ কেটার নাম ক্রমে বাপন দেবনাথ, শ্যামলা বসুমতারি আর নিরঞ্জন দেবনাথ। এন্টি করাপশন কে লোক বনে থে আর ইনোনে তুরন্ত আমারা চাবি আর পারমিট আমারা আর ও লে লিয়া আমারে পাস সে ইনোনে।
বঙাইগাঁও রাজপথত ধন দাবী করে পলাই থাকা চারিটা নকল পুলিশক বিচারি এতিয়াও অভিযান চলাই আছে আরক্ষী। বঙাইগাঁওর উপানন্দ শর্মার রিপোর্ট। 18 অসম।